মুখে জল চলে আইছে। গন্ধ পাইছি মানে কষ্ট করলাম আজকে, নিয়ে যেতে পারবো এমনি তিনতলা গাইস। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, আজকে আবার অন্য আরেকটা স্পেশাল রান্না দেবকোন না করবে। এখন সেই স্পেশাল রান্নার জিনিসপত্র, সামান সামগ্রী যাই বলো না কেন, সেই সব জিনিস আনতে এখন বেরিয়েছি। স্পেশালি মাটন কিনতে যাচ্ছি, তো মাটনটা আশা করি পেয়ে যাবো। তার মধ্যে বিশাল বড় ইনস্ট্রাকশন লিখে হোয়াটসঅ্যাপের মধ্যে রাতে পাঠিয়ে দিয়েছে দেবকোন না, সেগুলো দেখতে যাচ্ছি পাই কি না আর কি। অন্য কোথাও রান পিস পেলাম না, এখন যাই কি এটার মধ্যে আছে কিনা। লে আজকে তো মানে লাকটাই খারাপ, এখানের মধ্যেও রান পিস নেই, কোথাও রান পিস নেই। আজকে ঘুরতে ঘুরতে ফাইনালি কোথায় যে পাওয়া যাবে এই মাটন রানের পিস, কারণ লাস্ট যখন কোথা জানি নীতিশের দোকানেও দেখেছিলাম মিনিমাম 20-25 জন দাঁড়িয়েছিল লাইনে, এত ভিড় সব দোকানের মধ্যে মাটনের জন্য। মেবি সানডে সব বাঙালি উপচে পড়েছে আজকে মাটন খেতে। ওই দিকে যেখানে চিকেন কিনতাম সেখানের পাশেই আছে একটা মাটনের দোকান, সেখানেই যাচ্ছি। দূর থেকে যা দেখা যাচ্ছে আমার তো মনে হয় রানের পিস এখানেও নেই। না, এখানের মধ্যেও রান পিস পেলাম না, আবার বলছে যে আধা ঘন্টা পরে পাওয়া যাবে, খিদেই লেগে গেলো, খেয়েই নেই। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল, জাস্ট ঢোকার সময় দেখলাম একটা ফ্রেশ কাটা হচ্ছে মাটন। তো যাই হোক রান পিস পাওয়া গেল, এখন দেখি কি বানায় দেবকোন না। মাটন যেহেতু নিচ্ছি তাহলে শশা নিতে হবে, শশা আছে কিনা দেখতে হবে। মাংস ধোয়া হয়ে রেডি হয়ে গেছিল, আমি এখন এটাকে ম্যারিনেট করার জন্য এগুলো সব নিয়েও নিয়েছিলাম। এন্ড দিস ওয়ান্ডার শেফ ব্লেন্ডার, দেখো ওয়ান্ডার শেফ ব্লেন্ডার, ডিডে ব্লেন্ডার, এই কি কোম্পানিটা কি এটা, ওয়ান্ডার শেফ সঞ্জীব কাপুর, ওয়ান্ডার শেফ। অ্যাট লিস্ট এই মডেলটা তো কিনবেই না ভাই, এটা আমাদের দ্বিতীয়টা, দ্বিতীয় মানে 1.5 বছরের সেকেন্ড, মানে সেকেন্ড সেম থিং, ইয়েস, ডাজন্ট মেক এনি সেন্স। কি করব, এখন তো মাংস ম্যারিনেট করতেই হবে, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি বাজারে। বাজারে যাব, এখন মিক্সার কিনবো, তারপর আসবো, কারণ এখানে কিন্তু পাটা পোতার কোনো সিস্টেম নেই, এখানে সবই মিক্সার গ্রেটার আর এগুলো দিয়েই হয়। তো এখন মিক্সার একটা কিনতেই হবে, কারণ মিক্সার তো ডেইলি ইউজ, আর এটা গেছে নষ্ট হয়ে, পুরো আগুন মানে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আর এই দেখো আরেকজনকে, আজকে জামা পড়েছে, ফার্স্ট ফার্স্ট জামা পড়েছে আজকে। আমার তো লাগে না, আমি এখনো স্বপ্নে আছি। স্বপ্নে আসোস, তাইলে জামা পড়া দেখকা। এই এক টি শার্ট যে কিনলো এটা লাইভে পড়ছে, সবেতেই এটাই পড়ছে। এটাতে খুব হ্যান্ডসাম লাগে না? ও মাই গড, দেখো প্রিন্সের জন্য তোমরা একটা তাড়াতাড়ি প্রিন্সেসের খবর দাও কমেন্ট সেকশনে, জলদি জলদি। এই যে এই আরেকজন বাড়িতে বসে এখন দাদার সাথে মন খুলে গল্প করবে। এটা দেখো সত্যি কথা, ফোনটা লিয়ে আবার এই এই দেখো, বাই বাই বাই। এই দেখো এই চপ্পলটা ওই দিন কিনেছি, আমার সাহস হয় না, মনে হচ্ছে বারবার স্লিপ কাটবো, কিন্তু ঠিক হ্যাঁ চল তো রায়। গাড়ি লোডেড, দেখো রওনা হয়ে গেছে, উঠতে হয়েছিস কে রে এত গরমে? বালু বালু ক আন্টির কি কইতে আসছি তুই আজকে গাড়ি চালিয়ে নো আসার সময়? ফেলিসিটি মল এইচএসআর আমাদের বাড়ির কাছেই একটা তোমার মুভি হল আছে, মানে এটা একদম নিউলি ওপেন, ওখানে রিলায়েন্সও আছে, মানে রিলায়েন্সেরই পুরোটা। তো ওখানে যাচ্ছি এখন, গিয়ে দেখি কি মিক্সার পাই। আর আমাদের বাড়ির সামনে যে স্পারটা ছিল ওটা তো বন্ধ হয়ে গেছে, ওটাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যেত। ফেলিসিটি পিএনআর, আমাদের ভাগ্যটা অতিরিক্ত ভালো যে আমরা একদম মলের জাস্ট সামনেই পার্কিং পেয়ে গেছি একটা স্পট। হোপফুলি আজ মিক্সার ভি মিল জায়েগা। আচ্ছা হাসা, হ্যাঁ অবভিয়াসলি প্রিন্স কো মিল গিয়া, আজ সামনেই BMW। ইয়ে দেখো তোমরা এটা এরকম একটা কি, ঠিক আছে টাকাটা আমারে NEFT RTGS যা পারো কইরা পাঠায় দিও, ঠিক আছে? কইবো একটু বড় হয়ে চাকরি টাকরি করি আর। হ্যাঁ ঠিক আছে পাঠাই দিও, আমি অপেক্ষা করতেছি একটা BMW মার্সিডিস, তুমি একটা টাকা পাঠাইবে আমি কিনুম। সামনেই দেখতে পাচ্ছি জানো তো, এই দেখো ট্রেন্ডস,
ট্রেন্ডস দেখে আমার মনটা লোভ লোভ করছে। আর বেশ সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখতে পাচ্ছি ঝোলানো আছে ডিসপ্লেতে, দেখে তো খুবই লোভ লাগছে। ফিলিপসের এটা 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 কি চপার চপিং? হ্যাঁ চপিং, নিডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আছে হচ্ছে তোমার বশের নিকল কে আ জায়গা। এটা আমরা ফাইনাল করলাম বশের। এসেছি যখন সামনে দেখলাম অনেকগুলো কুলার, দেখে ভাবলাম যে না চলো এবার কুলারও দেখি, রাতে ঘুম হয় না। সবাই যাচ্ছি কুলার ওই সাইডে, কুলারের এখানে ভিড়টা খালি দেখো কিতনা ছড়ায়। সামনে দাঁড়িয়ে আছি 6,000 এক টুকুটা। এখানে জানো শুধু কুলারে ভিড় আর ফ্রিজে, 2-3 মাসের জন্য তো কুলার চাই। ইয়েস তা ফ্রিজে ঝুললে দেখছি চালা কর দিতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইয়ে হ্যায় জুসার জুসার। ও এটা এটা তো সুন্দরভাবে খোলা যায়। এই যে আমাদের মিক্সার মেশিন, এটা এখন টেস্টিং হচ্ছে। নাও এখন হচ্ছে আমাদের বিলিং, এখানে ওরা বিলিং করছে। গাড়টা চলে গেছে, এবার আমি একটু ফাইনালি ট্রেন্সে ঢুকবো। এই যে আমরা দুজন মিলে শপিং করেছি ফার্স্ট ফ্লোরে, এখন আঙ্কেল আর তোমার দাদা ভাই উপরে উপরে, তারা উপরে শপিং করছে আর আমরা এখানে নিচে শপিং করছি। দেখো এই দেখো, এই ওর হাতে ব্যাগ আমার হাতে ব্যাগ, সব একদম শপিং। পছন্দ হয়েছে? ও শপিং করেছে, তার মধ্যে একটা কাণ্ড হয়েছে। আমরা লিফটে উঠেছি উপরে আসবো, তারপরে না আমরা তো টিপি দিইনি, আমরা ব্লক করছিলাম লিফটে দাঁড়িয়ে, তারপরে আবার নেমে গেছি ওই সেম ফ্লোরে, বুঝতেই পারিনি। এবার শুরু হয়েছে আঙ্কেলের শপিং। ACDC এটা অন্য কিছু ভাই, আমি পছন্দ করছি কিন্তু ফুল ফ্যামিলি। শপিং শেষ, গাড়িতে রাখা হয়ে গেছে, এখন যাচ্ছি খেতে। আমার আর এনার্জি নেই, কিছু নেই এখানে, খালি আইসক্রিম শেক এসব কে খাবে এখন? তো এখন বাড়ি গিয়ে ভাতই খাই আর কি করব, তার সাথে মাটনটাও ম্যারিনেট করতে হবে বাড়ি গিয়ে, মানে শ্রীগণেশ হবে মিক্সারের। গাড়ির মধ্যে এইভাবে স্ক্র্যাচ ভাই, দেখো তো এটা কি করে লাগলো। এবার প্রিন্সের কাছে ট্রান্সফার হয়েছে, প্রিন্সের কাছে যা। হালকাই হালকাই, বেশি ভারী না। খেতে বসে গেলাম, মাছ 2 পিস 1/2। আর তো অনেকগুলো কিশমিশ পড়ে গেল। থ্যাংক ইউ ফর দ্য কিশমিশ। এটা তোমার 2 পারপাসে ইউজ হবে।
তুমি এটারে নিচে জিন্স বা লেগিংস দিয়েও পড়তে পারবা, আবার এটারে ব্যাঙ্গালোরে থাকতে ফ্রক বানায় ফেলে দাও, ওয়ান পিস। দাঁড়াও, বিন্দাস তুমি এটারে ফ্রক বানায় ফেলতে পারবে। কিন্তু মাংস ম্যারিনেট হচ্ছে। এই গোলবাড়ির কষা মাংসতে একটু ফ্যাট বেশি লাগে, মানে মাটনটা স্পেসিফিকলি দেখবে যাতে ফ্যাট ওয়ালা মাটন হয়। আবার আলাদা করেও যদি ফ্যাট দিতে পারো, এই দেখো আমরা দিচ্ছি মাটনটা ফ্যাট ওয়ালাই, তাহলে আলাদা করে একটু ফ্যাট দিলে আরো বেটার হয়। ম্যারিনেট করছে হচ্ছে দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর নর্মাল রেড চিলি, দ্যাটস ইট, আর একটু তেল। এখন ম্যারিনেট করে 3 ঘন্টা রাখবো। ড্রাই স্পাইসেস এখন রোস্ট হচ্ছে, এর মধ্যে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, জিরা, নাটমেগ, স্টার অ্যানিস, রেড চিলি, লবঙ্গ, অনেক কিছু আছে। একটা বার্গার? হ্যাঁ না, আমাদের জন্য তাইর কথা বাদ দে, আমরা লিখে আমরাটা কই, তাই তো নাই হই, উঠা যাইব। হ্যাঁ আজকে আমি কিন্তু হেলিগে রান্তাম না বৌদি, হে কিন্তু বাদ আমালি গানছ, আমি যে এতক্ষণ ধরে রান্ধু কই, আমি কিন্তু রান্না করব না, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি কিন্তু ওর জন্য রান্না করব না। আছে ভিতরে আছে না, আমি তুই কইছস অনলি ফর মি, প্রথমেই কইছস না, আছে তো ভিতরে আছে, আমি জানি না, শেষ, ক্যান্সেল, মাংস ক্যান্সেল। কিন্তু খুদে ব্লগার উঠে গেল, ওই দেখো একজন এখন মুখে এক বাইট নেওয়ার সাথে সাথে উঠে গেছে। ঝগড়া কত কষ্ট করলাম আজকে, আমি জমতে আনার দিলাম, 1 ঘন্টা ধরে নিচে আইরাম যে ফোন করলাম, জানি কি করা যায়। আরে খা, আরেকটা আসতো যা। আমার মাটন প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে, দেখো বারিস্তা তৈরি, বারিস্তা না অ্যাকচুয়ালি এটা লাগবে, এটা ফ্রাইড পেঁয়াজটাও পেস্ট হবে। এই দেখো পেঁয়াজটা অলমোস্ট লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপর এটার পেস্ট হবে। হাফ কাটটা দিমু, তাই হাফ কাটটা দিবি তাই রে, কেলে পুরাটা দিতি না? আমার তো দেখতে লাগবো বেজের সাথে কি রকম, তোর আবার দেখুন লাগো ভেজের সাথে, তারপর আবার হাফ কেটটা দিব, দেখিস আবার কাটতে গিয়ে হাফ কেটটা লাগছে না, বেশি খাইতো না, ও আবার বেশি খাইতো না, তুই আবার দিয়েও লাগবি। হ্যাঁ হয়েছে হয়েছে, বল অহন, আবার এটার মধ্যে তুই বুঝতি যে কোনটা বড় কোনটা ছোট, না 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 এটা না কি, এটা না কি, এইটা আমি কইছিলাম ওইটা দিমু, তার সস আছে আলাদা, এটা ইয়ে করে রাখ, পেঁচায় রাখ, না খাইলে আবার তুই খাইলে কি, আবার এটার গিফট র‍্যাপ করতাছস নি, আবার গিফট র‍্যাপ কইরা যা দিয়া দেখ, এই অন্ধকার হয়ে গেছে, দে আনছে তোরে অর্ধেক লাগতো না, নে আমি কইছিলাম নি পুরা দিতে, এ তো ময় ময় হো গিয়া, ময় ময় হো গিয়া, ওয়েস্ট হইতো না, সেই খাইবো খাইলে খাইলো, আবার কিতা খাইলে খাইলো,
মাটন চলে গেছে, এখন এটা আরো ভালোভাবে সাতলানো হবে। মাটন তো শেষই হচ্ছে না। এই যে মাটন, মাটনের কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ব্ল্যাক হয়ে যাবে। গন্ধ পাচ্ছ? গন্ধ পাইছি মানে এখান থেকে শরীরেই পড়ছি। কেন এত বাজে? না এত ভালো মানে কোন সময় খাবো যদি রান্না হওয়ার আগে খেয়ে লাই, তাই শরীরেই পড়ছি। কিরে বার্গার চোর ফিরা খাইছস তাই থেকে? তাই রে কি জিজ্ঞেসাম, তাই তো কথাই গেছিস না রাগে। কিরে ও মাই গড, মুখটা দেখো সবাই। বৌদি গেছে জ্যাপটো আনতে, ফ্রাইড রাইস প্রিপারেশন। এই তো এসে গেছে, ফ্রাইড রাইসের জন্য এসেছে কিশমিশ আর কাজু। এই যে বলেছিলাম কালারটা চেঞ্জ হবে, দেখো কালারটা চেঞ্জ হয়েছে, এখন এটা প্রেশার কুকারে যাবে। মাটনটা একটু ভেঙে দেখা ফুড ব্লগারের মতো। ওরে বাবা আর একটু আস্তে কর, সবাই বাড়িতে বয়া চিন্তা করবো তুই কি কইছস। কোথা কোথা সে মুখে জল চলে আইছে এটা খাইয়া। ও মাই গড, টায়ার্ড আর কি আবার হয়ে গেছি। যাই হোক পারফেক্ট, মাটন ওয়াজ পারফেক্ট, রান্না ওয়াজ অসম, আর তার পেছনে যে কি বলে যতটুকু পরিশ্রম যেটা গেছে, পরিশ্রমটা আলটিমেটলি সবার প্লেট দেখলে বোঝা যায়। তো প্লেটটার মতো আর ভিডিও বানানো হয়নি, কারণ সবাই খেতে ব্যস্ত, সবাই খেতে খেতে ব্যস্ত। ইট ওয়াজ রিয়েলি অসম। ও মাই গড, fight WWE, you don't know who I am. One, two, four. আবার যাচ্ছে, আবার যাচ্ছে। ও মাই গড, এ পড়লো খাটের থেকে পড়লো। দে তানি আরো দে পিটা। যাই হোক এতটুকু অবধি দেখেছো, থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে মানে এতটুকু অবধি দেখেছো অবভিয়াসলি কিছু না কিছু তো ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একদম ফ্রিতে একটা কাজ করে দাও, দ্যাট ইজ একটা লাইক দিয়ে দাও। আর যদি সাবস্ক্রাইব এতটুকু মানে আজ অবধি সাবস্ক্রাইব না করে থাকো, আরে ওরা আবার লাইভে কমেন্ট করে সাবস্ক্রাইব করে তারপরে আবার আনসাবস্ক্রাইব করে, এটাও আবার দেখলাম মানে লাইভে কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করছে আবার একটু করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, মানে ফায়দা কি হলো? টাকা লাগে সাবস্ক্রাইব করতে। উससे कुछ नहीं होता, वो फ्री रहता है, आप लोगों के लिए भी फ्री, हमारे लिए भी फ्री है, वो एडिशनल कुछ नहीं होता। तो लाइक যদি ভালো লাগে, সাবস্ক্রাইব যদি আরো পরের ভিডিও দেখতে চাও, দ্যাটস ইট। চলো মিলতে হ্যায় নেক্সট ভিডিও।